বাংলাদেশের ইতিহাস সেরা ক্রিকেটার এবং জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি তিনবার ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা না জানানোয় আইসিসির এই শাস্তি হয়েছে বলে জানা গেছে দুই বছরের সাজা হলেও ভুল স্বীকার করায় এক বছরের শাস্তি মৌকুব পেয়েছেন সাকিব আল হাসান আর মাঠে ফিরতে পারবেন আগামী বছরের ২৯ অক্টোবর থেকে প্রায় দুই বছর আগে পাওয়া স্পট এর প্রস্তাব ফিরিয়ে দিলেও তা আইসিসির অ্যান্টি কারাপশন ইউনিটকে না জানানোয় শাস্তির মুখে পড়তে হয় টেস্ট আর টি টোয়েন্টি দলের অধিনায়ককে আইসিসির কাছে নিজের ভুল স্বীকারও করেছেন সাকিব আল হাসান দুই বছর আগে পাওয়া সেই ফিক্সিং অফার সম্পর্কে আইসিসি জানতে পারে কল রেকর্ড ট্র্যাকিংয়ের মাধ্যমে এরপর অভিযুক্ত সাকিব আল হাসানকে জানানো হয় সাকিব প্রস্তাব পাওয়ার কথা স্বীকারও করেন সাথে আইসিসি কে না জানানোর জন্য ভুল স্বীকার করেছেন যে বেশি ভালোবাসি সেই খেলা থেকে নিষেদ্ধাজ্ঞা পেয়ে আমি দুঃখিত। তবে অনৈতিক প্রস্তাবের ব্যাপারটি আইসিসি আকসুকে না জানানোই যে শাস্তি দেয়া হয়েছে তা আমি মাথা পেতে নিচ্ছি। ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করতে আইসিসি কর্তৃপক্ষ সবচেয়ে বেশি ভরসা করে ক্রিকেটারদের সহযোগিতার উপরে। কিন্তু এক্ষেত্রে ক্ষেত্রে আমি দায়িত্ব পুরোপুরি পুরোপুরিভাবে পালন করতে পারেনি শত কোটি ভক্ত ও অন্যান্য খেলোয়াড়দের মতো আমিও চাই ক্রিকেট থাকুক দুর্নীতিমুক্ত তবে ফিক্সিং প্রস্তাব পেলে না জানানোটা বা গোপন করাটা একটা অপরাধ আইসিসির অ্যান্টি কারাপশনের ধারা দুইয়ের চার উপধারায় যার শাস্তি সর্বনিম্ন ছয় মাস আর সর্বোচ্চ পাঁচ বছর আইসিসির পরামর্শে সাকিবকে ভারত সফরের অনুশীলনে রাখা হয়নি নিষেধাজ্ঞার বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেলে আপিল করবেন বলে জানিয়েছেন সাকিব সেক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কমে আসতে পারে ছয় মাসে দর্শক এই ছিল স্বদেশ টিভির এখনকার সংবাদ আমন্ত্রণ জানাচ্ছে আমাদের পরবর্তী অনুষ্ঠানে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন স্বদেশ টিভির নিয়মিত আয়োজন আমাদের সব ধরনের অনুষ্ঠানের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন স্বদেশ টিভির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ